সুন্দর পাইজাম তো না পাইকে গেছে তো জমি দেখতে এসে আমরা ক্ষেতের ভিতরে আজকে দেখাচ্ছি এগুলো আপনাদেরকে গ্রামের দৃশ্য অনেক সুন্দর। তাছাড়া এখন এই যে অগ্রাণ মাস কার্তিক মাসের শেষ, এখন খাইতেন ফসল যেগুলো আছে এই যে কেটে নিবে, আবার ওই যে পশু দেখলাম ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করে লাল শাক বানাচ্ছে, বিভিন্ন রকমের শাক সবজি এই যে জমি চাষ দিয়েছে। হালকা হালকা শীত নেমে যাচ্ছে এখন, এই পাশটাতে দেখা যায় যে এই সাইডে কৃষকরা ধান কাটতেছে, হ্যাঁ সেই বাতাসটা জায়গাটা সুন্দর। ওই দেখো মহিলারা চারপার হয়ে যায় দেখছো পাশের, সুন্দর বর্ষাকালে তো আর এই সারে কাজ হয় না, পানি চাইতে যাবে হালকা পানি থাকে না হাঁটু পানি বা হাঁটুর নিচে। পাইজাম এটা ফলন তো মোটামুটি ভালো হয়েছে না, এখন এই কাটা শেষ হইলে আবার চাষ দিয়ে অন্য ফসল দিবেন। এটা দেই কাকে কালি জিরা ধান, এই যে কাকার সাথে আপনাদের দেখাইলাম পরবর্তী এটার মাঝের সরেছি দেখ না জামপুর মাহমুদপুরে, তো অনেক সুন্দর এই যে এই চাল, এই চাল দিয়ে পোলাও হয়, মানে চাল হবে এটা প্যাকেট হয়ে যাবে বা লুজ থাকবে আমরা এটা দিয়ে পোলাও ভাত করি না, এটা এটা তো মানে খেতের দাম ভালো আছে। এই জমি যার সে চাল বানাইয়ে বিক্রি করবে না, এই চাল নিয়ে তেলে মজা লাগবে কালিজিরা ফোলাও চাইলে। এই যে দেখলাম কালিজিরা ফোলাও দেন, এই চাল পাওয়া যায় না তোমার তো পাই না ভাই, এসে কাজে তাও ব্যস্ত আর এত ঘুরতে জায়গা দিয়ে আসা যাওয়া যায় শুনে আমার তো শুভেচ্ছা মাঝে মাঝে আসা যাবে, তো সার তারপরে দেবে কি না পরে ফসল দেবে কি টমেটো ঈদ বার দি বারো ঈদ বার বারো দিন এবার এলো নারায়ণগঞ্জ সোনারগাঁও আর ওপার হলো এই যে সামনে ঈদ বার
অক্সিজেন চলে এলে না ওই দিয়ে এই সামনে যে গেছে না এই যে ওই যে ফ্লাইওভারটা ওইটা পান্ডি হইয়া ঠিক আছে বাবু বাবুর হাট বেশি দূর না বড় নোট উঠিয়ে তোর বিপদ হইল নাম হয়েছে কাজী বলো এটা কি ঘুমনি সবকটি ভালো রেডি করতেছে সিঙ্গারা খাবা ঠান্ডা তো সকালের না লেবু আলি আলি কত ওইটা 120 ওইটা 160